is a grave. We made peace a symbol of ours. In the name of peace we gather here now. Oh Lord, please make these days of ours on this earth filled with. আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম জাহাঙ্গীর, আমি মুসলমান হয়েছি। আমার প্রশ্নটা হলো, যদি অফিসের সময় স্বল্পতার কারণে সালাত আদায় করতে না পারি তখন কি করব? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি কি করবেন যদি অফিসের কাজের কারণে আপনি সময় মতো সালাত আদায় করতে না পারেন। যদি ভালো করে দেখেন, দিনের পাঁচ ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ। আপনারা দেখবেন যে ফজরের সালাত ভোরবেলার সালাত আর এশার সালা রাতের সালা, এই দুই ওয়াক্তের সাথে অফিস টাইমের কোনো বিরোধ নেই। মাগরিবের সালাতেও কোনো সমস্যা নেই। তবে জোহরের সালার কথা যদি বলেন, দুপুরের সালা, এই সালা আদায় করতে পারেন দুপুরে খাওয়ার সময়। প্রায় দেখা যায় অফিসের লাঞ্চ টাইমের সাথে এটা মিলে যায়। আপনি এখানে সমস্যায় পড়তে পারেন আসরের ওয়াক্তে। এছাড়া আপনি নাইট শিফটে চাকরি করলে হয়তো অন্যান্য ওয়াক্তেও সমস্যা হতে পারে। আর যদি কোনো সমস্যায় পড়েন, যদি আপনার অফিসের সময়ের সাথে সালার ওয়াক্তে কোন বিরোধ হয়, আপনি তখন যেটা করবেন, আপনার বসকে তখন অনুরোধ করবেন যাতে আপনাকে 10 মিনিটের জন্য তিনি ছুটি দেন সালা আদায় করার জন্য। তবে বেশিরভাগ মুসলিম আমরা সালা আদায়ের জন্য আমাদের অফিসের বসকে অনুরোধ করতে লজ্জা পাই। অন্যান্য ব্যাপারে আমরা অনুরোধ করতে পারি, পিকনিকে যাওয়ার জন্য, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য, জন্মদিনের অনুষ্ঠানের জন্য, কিন্তু সালার কথা বলতে আমরা লজ্জা পাই। বেশিরভাগ মুসলিম এ ব্যাপারে লজ্জা পান, হীনমন্যতায় ভোগেন। আর আপনার বস যদি তিনি অমুসলিমও হন, আমার অভিজ্ঞতা আমাকে বলে যে 99% সময়ে তিনি আপনাকে সালা আদায়ের অনুমতি দেবেন। তবে অনুরোধ করবেন ভদ্রভাবে, নম্রভাবে। কিন্তু তিনি যখন আপনাকে অনুমতি দেবেন, কিছু মুসলিম আছেন যারা সালার জন্য এক ঘন্টার বেশি সময় নেয়, তারপর বলে তারা দূরে একটা মসজিদে গিয়েছিল, তখন বস চিন্তা করবেন যে সে কি সালার জন্য গিয়েছিল নাকি বেড়াতে গিয়েছিল। আমার কোনো আপত্তি নেই যদি কোনো মসজিদে নামাজ পড়তে যান, যদি মসজিদটা কাছাকাছি হয়। যদি সেটা কাছাকাছি না হয়, যেতে অনেক সময় লাগে, আপনি তাহলে অফিসের সালা আদায় করতে পারেন। আপনি একটা জায়নামাজ জোগাড় করে সেটা আপনার ড্রয়ারে রেখে দেন। আমি আগেও বলেছিলাম যে আমাদের নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডের বুক অফ সালা 56 নম্বর অধ্যায়ের 429 নম্বর হাদিসে, যে এই পৃথিবীকে আমার ও আমার অনুসারীদের জন্য বানানো হয়েছে একটা মসজিদ হিসেবে, সিজদার স্থান হিসেবে। সেজন্য যখনই সালা আদায়ের ওয়াক্ত আসবে সালা আদায় করবে। আপনি আপনার অফিসের সালা আদায় করতে পারেন, অফিসের মধ্যে একটা পরিষ্কার জায়গা বেছে নেন, সেখানে সালা আদায় করেন। এখানে নফল সালা আদায় করার কোনো দরকার নেই, ফরজ সালা আদায় করেন, তার পাশাপাশি সুন্নত সালা আদায় করেন, সেটা যথেষ্ট। আপনি আরেকটা সমস্যায় পড়তে পারেন, যখন সালা আদায় করবেন হয়তো দেখলেন যে আপনার সামনে একটা ছবি আছে সেখানে, আর তখন ছবিটা নামিয়ে ফেলেন অথবা একটা কাপড় দিয়ে ঢেকে দেন। যদি এই ছবির কারণে সালা আদায়ের সমস্যা হয়, অন্য রুমে চলে যান। কেন ছবির সামনে আপনাকে আদায় করতে হবে? আরেকটা রুমে চলে যান। আর কিছু মানুষ আছে যারা অমুসলিম বসের অফিসে জামাতে সালা আদায় করে। জামাতে সালা আদায় আমার আপত্তি নেই, তবে খেয়াল রাখবেন যেন সব মুসলিম কর্মচারী একসাথে কাজ বাদ দিয়ে উঠে না যান, এটা হলে অফিসের কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। আলাদা জামাতে সালা আদায় করতে পারেন। আর আপনারা দেখবেন এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডে আর হাদিস নম্বর 627 বুক অব আজানের 35 নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে জামাত এমনকি দুজন ব্যক্তি নিয়েও হতে পারে। এমনকি দুজন ব্যক্তি তো জামাত হতে পারে। তাহলে যদি অমুসলিম পরিবেশে কাজ করেন, কাজ বন্ধ করে সালা আদায় করবেন না, আলাদা জামাত সালা আদায় করেন। আর যদি একজন লোক, যদি কোন মুসলিম কাজ করে নিষ্ঠার সাথে, সততার সাথে, কোন বসই যদি অমুসলিমও হন আপনাকে সালা আদায় করতে কোন রকম বাধা দেবেন না। যদি আপনার বস একগুঁয়ে হয়, আপনি তখন এভাবে বলতে পারেন, ঠিক আছে, আমি টি ব্রেকের সময় বাইরে যাব না, আমাকে আসরের সালা আদায়ের জন্য কিছু সময় দেন।
অথবা আপনি এভাবে বলতে পারেন, যদি আমাকে দশ মিনিটের ছুটি দেন, ছুটি শেষ হলেও আমি দ্বিগুণ কাজ করে দেবো, তিনগুণ কাজ করে দেবো, বিনা পারিশ্রমিকে কাজ করব, ওভারটাইম দেওয়ার দরকার নেই। যে কোনো ব্যবসায়ী এটা মেনে নেবেন যে আপনি দশ মিনিট ছুটি নিয়ে আধ ঘন্টা অতিরিক্ত কাজ করে দেবেন, এমনিতে এখানে দেড়গুণ খরচ হতো, আপনি তাকে বলবেন যে আমি তিনগুণ সময় কাজ করব আর এজন্য আমাকে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া দরকার নেই, তিনি রাজি হয়ে যাবেন। তবে একেবারে চরম পরিস্থিতিতে যদি আপনার বস ওই এক পার্সেন্টের একজন হন, সালা আদায়ের অনুমতি না দেন, তখন আপনার জন্য সবচেয়ে ভালো উপায়টা হল চাকরিটা বদলানো, সালা আদায় করা ফরজ। যদি আপনার বস ওই এক পার্সেন্টের একজন হন, আপনাকে সালা আদায়ের অনুমতি না দেন, চাকরিটা ছেড়ে দেন। আপনি জানেন না, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরেকটা ভালো চাকরি দেবেন, সেখানে আপনি বেশি আয় করবেন, তবে নতুন চাকরিতে আপনি বেশি বেতন পান অথবা না পান, সালা আদায় করলে আপনি পরকালে উপকার পাবেন, চাকরির কারণে সালা আদায় না করলে সেই উপকারটা আপনি পাবেন না। দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম অফিসেও দেখা যায়, সেখানে দেখবেন বেশিরভাগ কর্মচারী মুসলিম কিন্তু সালা আদায় করে না, একাও করে না জামাতেও করে না। আমি অনুরোধ করব সব মুসলিম ভাইদের যে আপনাদের অফিসে এটা নিশ্চিত করুন যে আপনারা নিজেরা এবং আপনাদের কর্মচারী যারা মুসলিম সবাই সালা আদায় করবেন। আর আপনারা এভাবে ব্যবস্থা করে নেন যেন আপনারা সালা আদায় করবেন কিন্তু অফিসে কাজের অসুবিধা হবে না। আর একটা সময় দেখবেন যদি কর্মচারীদের নিয়ে আপনি সালা আদায় করেন, এতে আপনার ব্যবসায় উন্নতি হবে, আপনি আরো লাভ করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, মহিলারা কি মসজিদে সালাত আদায় করতে পারে? বোন আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে সালা আদায়ের অনুমতি আছে কিনা। পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালা আদায়কে নিষেধ করেছে, এছাড়াও এমন কোন সহিহ হাদিসও নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালা আদায় করতে যেতে পারবে না। সত্যি বলতে এমন অনেক সহিহ হাদিস আছে যেগুলো উল্টো কথা বলে। সহিহ বুখারীর এক নম্বর খণ্ডে উল্লেখ আছে শেষের হাদিসটা, 832 নম্বর হাদিস, সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে, আর অধ্যায় নম্বর হচ্ছে 84। বলা হচ্ছে যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে এক নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে 80 নম্বর অধ্যায়ের 824 নম্বর হাদিসে। বলা হচ্ছে যে যখন মহিলারা রাতের বেলায় মসজিদে যেতে চাইবে যেতে দাও, এমনকি রাতের বেলায়ও তারা যদি মসজিদে যেতে চায়, সহিহ বুখারীর এক নম্বর খণ্ডের 824 নম্বর হাদিস বলছে যে তাদেরকে তোমরা মসজিদে যাওয়ার অনুমতি দাও। সহিহ মুসলিমে এটার উল্লেখ আছে, সহিহ মুসলিমের এক নম্বর খণ্ডে, এটা আছে বুক অব সালা 175 নম্বর অধ্যায়ের 881 নম্বর হাদিসে। বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন পুরুষের জন্য শ্রেষ্ঠ শাড়ি হল প্রথম শাড়ি, সবচেয়ে খারাপ হলো শেষের শাড়ি। মহিলাদের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো শেষের শাড়ি, আর সবচেয়ে খারাপ হলো সামনের শাড়ি। তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে একসাথে সালা আদায় করত, আর সালা আদায়ের সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ শাড়ি প্রথম শাড়ি, মহিলাদের জন্য শ্রেষ্ঠ হলো শেষের শাড়ি। পুরুষের জন্য খারাপ হলো শেষের শাড়ি, মহিলাদের জন্য খারাপ হলো প্রথম শাড়ি। এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সহিহ মুসলিম এক নম্বর খণ্ড, এটা আছে বুক অব সালা 177 নম্বর অধ্যায়ের 884 নম্বর হাদিসে। বলা হচ্ছে যে তোমরা মসজিদে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন ভৃত্যকে বাধা দিও না। সহিহ মুসলিম এক নম্বর খণ্ডে বুক অব সালা 177 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 891 বলা হচ্ছে যে তোমরা মসজিদের ভেতরে মহিলাদের জায়গাটা কেড়ে নিও না। তার মানে আমাদের নবীজির সময়ে মহিলারা তারা মসজিদে যেতেন আর নবীজি কখনোই তাদের মসজিদে ঢুকতে বাধা দেননি, কিন্তু মহিলারা যখন মসজিদে যাবে তাদের জন্য সেখানে একই রকম আর আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ মহিলা একসঙ্গে সালা আদায় করবে না। অন্যান্য ধর্মের উপাসনালয়ে এমনটা দেখে থাকবেন, তেমন হলে লোকে মসজিদে মহিলাদের উত্তক্ত করবে, সালার দিকে মনোযোগ দেবে না। আলাদা ঢোকার ব্যবস্থা, আলাদা ওজুর ব্যবস্থা, সালা আদায়ের জন্য আলাদা জায়গা। আর এটাও ঠিক যে মহিলারা সালার সময় পুরুষদের সামনে দাঁড়াবে না, এমন হলে পুরুষরা আল্লাহর চাইতে মহিলাদের দিকে বেশি মনোযোগ দেবে। সমান তবে আলাদা ব্যবস্থা, পাশাপাশি হলে মাঝখানে একটা পার্টিশন থাকবে, অথবা মহিলারা পেছনে, সমান তবে আলাদা ব্যবস্থা। যদি ভালো করে দেখেন, যদি সৌদি আরবে যান মহিলারা মসজিদে যেতে পারে, এমনকি হারমাইনেও, হারমাইন শরীফে
মক্কার মসজিদুল হারামে আর মদিনার মসজিদে নববীতে মহিলারা মসজিদে যেতে পারে, এমনকি আমেরিকাতেও মহিলারা মসজিদে যেতে পারে, ইংল্যান্ডও মসজিদে যেতে পারে, দক্ষিণ আফ্রিকায় মসজিদে যেতে পারে, পৃথিবীর বিভিন্ন দেশে মহিলারা মসজিদে যেতে পারে। শুধু ইন্ডিয়াতে দেখবেন যে বেশিরভাগ মসজিদে মহিলাদের সেই সব মসজিদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। তবে আলহামদুলিল্লাহ বোম্বেতে আমি কিছু মসজিদের কথা জানি যেখানে মহিলাদের ঢুকতে দেওয়া হয়। আর আমি একবার কেরালায় গিয়ে শুনেছিলাম যে কম করে হলো 500টা মসজিদ পাওয়া যাবে শুধু কেরালাতেই, যেখানে মহিলাদের সালাতের জন্য আলাদা ব্যবস্থা আছে। আর ইনশাল্লাহ আমার ধারণা এইসব মসজিদগুলোতে যারা ট্রাস্টি আছেন তারা সহি হাদিসগুলো মেনে চলবেন, আর তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিলা ভৃত্যদের মসজিদের ভেতরে ঢুকতে কোন রকম বাধা দেবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম ইউসুফ দিসাই, একজন রিটায়ার্ড সরকারি কর্মকর্তা। আমার প্রশ্নটা হল আমাদের নবীজির জীবনের কোন সময়টাতে আল্লাহ সালা আদায় করার নির্দেশ দিয়েছিলেন, আর শবে মিরাজের সাথে সালার সম্পর্কটা কি? আমার ধারণা প্রশ্ন দুটি প্রাসঙ্গিক তাই একসাথে বললাম। ভাই আপনি প্রশ্ন করলেন যে ঠিক কোন দিন কোন সময় আমাদের নবীজিকে সালা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছিল আর শবে মিরাজের সাথে সালার সম্পর্কটা কি। ভাই সঠিক দিন বা তারিখ যেমন আমরা জানি, ঠিক জন্ম এবং মৃত্যুর দিনটা কিন্তু সালার ব্যাপারটা আমরা ঠিক সেভাবে জানি না। তবে নির্দেশটা এসেছিল তিনি নবুয়ত লাভ করার প্রথম দিকে, কারণ একটা সহিহ হাদিসে আছে যে ফেরেশতাদের প্রধান জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে সালার নিয়মটা দেখিয়েছিলেন। জিব্রাইল সেখানে তার পা মাটিতে রাখলেন আর মাটি থেকে তারপর পানি বের হয়ে আসতে লাগলো। জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে ওযু করার নিয়মটা দেখালেন আর সালা আদায় করার নিয়মটাও দেখালেন, আর নবীজি বাসায় এসে এই কাজগুলি তার স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে করে দেখালেন। তাহলে নবীজি এই নির্দেশটা পেয়েছিলেন নবুয়তের প্রথম দিকে। এবার কয় ওয়াক্ত সালা আদায় করতে হবে, আর আপনার দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ শবে মিরাজের ব্যাপারে বলি, এ কথাটার উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা ইসরার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আমাদের নবীজি ভ্রমণ করেছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে। তারপর মিরাজের ব্যাপারে আরো কথা আছে, এইসবের বর্ণনা সহিহ বুখারী সহ অন্য সহিহ হাদিসে রয়েছে যে নবীজি সেখানে অন্যান্য নবীদের সাথে দেখা করেছিলেন, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে নির্দেশ দিলেন যে মুসলিমরা দিনে 50 ওয়াক্ত সালাত আদায় করবে। তারপর মুসা আলাইহিসসালাম নবীজিকে বললেন সহিহ বুখারী অনুযায়ী যে 50 ওয়াক্ত নামাজ খুব কঠিন হয়ে যাবে মুসলিমদের জন্য, আপনি আল্লাহর কাছে অনুরোধ করে এটা কমিয়ে নেন। নবীজি গেলেন, সালার ওয়াক্ত কমানো হল, তিনি আবার গেলেন, নবীজি সালার ওয়াক্ত কমাতে গেলেন, আর সবশেষে দিনে 5 ওয়াক্ত সালার নির্দেশ পেলেন। সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হলেন আর নবীজিকে বললেন এই 5 ওয়াক্ত সালা আদায় করো। তারপর আল্লাহ বললেন এই 5 ওয়াক্ত সালা হবে 50 ওয়াক্ত সালা আদায়ের সমান। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন স্লিপ থেকে, পুরুষ ও মহিলারা যখন সালা আদায় করে সালায়ের নিয়মটা আলাদা কেন? প্রশ্নটা করা হয়েছে সালা আদায় করার সময় পুরুষ এবং মহিলাদের সালা আদায়ের নিয়মটা আলাদা কেন। আমি আগেও বলেছি যে বাজারে অনেক বই পাবেন যেখানে সালা আদায়ের বিভিন্ন নিয়ম কানুন দেওয়া আছে। বেশিরভাগ বইয়েই আলাদা একটা অধ্যায় থাকে যে মহিলারা কিভাবে সালা আদায় করবে, পুরুষরা কিভাবে সালা আদায় করবে, আর সেখানে নিয়মগুলো আলাদা। সত্যি বলতে এমন একটা সহিহ হাদিসও খুঁজে পাবেন না যেটা বলছে যে মহিলারা তাদের সালা আদায় করবে পুরুষদের চেয়ে আলাদা নিয়ম, এমন কোন সহিহ হাদিস নেই। আর আপনারা যদি সহিহ বুখারী পড়েন 1 নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে 63 নম্বর অধ্যায়ে উম্মে আদ-দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাশাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে, আর তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন। এরকম আরো অনেক সহিহ হাদিস আছে যেগুলোর বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা, নবীজির অন্যান্য স্ত্রীগণও দিয়েছেন আর অন্যান্য মহিলা সাহাবিরা, আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন। আর এর উল্লেখ আছে সহিহ মুসলিম, সহিহ বুখারীতে, এমন বিভিন্ন সহিহ হাদিসে। তবে তাদের কেউই বলেননি যে পুরুষ এবং মহিলাদের সালা আদায় করার যে নিয়মগুলো আছে সেগুলো একেবারে আলাদা। উত্তরটা খুব পরিষ্কারভাবে দেওয়া আছে, আমার লেকচারে আগেও বলেছি, সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডে বুক অব আজান 18 নম্বর অধ্যায়ের
604 নম্বর হাদিস বলছে। এছাড়া সহিহ বুখারীর 9 নম্বর খণ্ডের 352 নম্বর হাদিসে আছে যে নবীজি বলেছেন, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো। তাহলে পুরুষ এবং মহিলা সালাত আদায় করবে একই রকম নিয়মে আর একই রকম ভঙ্গিমায়। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, আমার প্রশ্নটা হলো, আল্লাহ সুবহান ওয়া তাআলা কেন আমাদের দোয়া বা প্রার্থনার সবগুলোর উত্তর দেন না অথবা পূরণ করেন না? বোন আপনি প্রশ্ন করলেন যে আমাদের সব দোয়া সেগুলো কেন আল্লাহ সুবহান ওয়া তাআলা পূরণ করেন না। এই প্রশ্নটার উত্তর পবিত্র কোরআনে দেওয়া আছে, সূরা বাকারার 216 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে এটা হতে পারে তোমরা যেটা অপছন্দ করো সেটা তোমাদের জন্য কল্যাণকর, আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর। আল্লাহ সবকিছু জানেন আর তোমরা জানো না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন এটা সম্ভব, তোমরা যেটা অপছন্দ করো সেটাই কল্যাণকর আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর। যেমন ধরুন একজন খুবই ধার্মিক লোক, সে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করল যে আমাকে একটা মোটরসাইকেল দাও আল্লাহ, তাতে আমার যাতায়াত সুবিধা হবে, আর আল্লাহ সেই দোয়া কবুল করলেন না। আপনি হয়তো বলবেন সে খুব ভালো লোক ছিল, সে খুব ধার্মিক লোক, তার দোয়া কেন কবুল হল না? আল্লাহ সুবহান ওয়া তাআলা জানেন যদি লোকটার মোটরসাইকেল থাকে সে অ্যাক্সিডেন্ট করতে পারে আর পঙ্গু হয়ে যেতে পারে। আর পবিত্রকরণ বলছে তোমরা যেটা পছন্দ করো সেটা অকল্যাণকর হতে পারে, আল্লাহ জানেন আর তোমরা জানো না। এবার খুব ধনী একজন ব্যবসায়ী, তিনি তখন লন্ডনের ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে যাচ্ছিলেন একটা চুক্তি করার জন্য, যে চুক্তিটা করলে তার লাভ হবে 100 কোটি রুপি। যখন তিনি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন দুর্ভাগ্যজনকভাবে রাস্তায় খুব বড় একটা ট্রাফিক জ্যাম ছিল আর তিনি সময় মতো এয়ারপোর্টে পৌঁছাতে পারলেন না। তিনি যখন এয়ারপোর্টে পৌঁছলেন ততক্ষণে সেই ফ্লাইটটা রওনা দিয়েছে, তিনি ফ্লাইট মিস করলেন। তিনি তখন মন খারাপ করে বললেন এটা আমার জীবনের সবচেয়ে একটা বাজে ঘটনা। বাড়ি ফিরে যাওয়ার সময় গাড়িতে যে রেডিওটা ছিল তাতে লেটেস্ট খবরটা শুনলেন যে তিনি যে ফ্লাইটটা ধরতে যাচ্ছিলেন, যে ফ্লাইট লন্ডন যাচ্ছিল, সেটা ক্র্যাশ করেছে আর সেই প্লেনে যতজন যাত্রী ছিল তারা সবাই মারা গেছে। তখন সে ব্যবসায়ী বললেন এই ঘটনাটা হলো আমার জীবনের শ্রেষ্ঠ একটা ঘটনা। কিছুক্ষণ আগেই তিনি ট্রাফিক জ্যামকে অভিশাপ দিচ্ছিলেন কারণ ট্রাফিক জ্যামের কারণে তার 100 কোটি রুপি ক্ষতি হয়েছে। এই ঘটনার কিছুক্ষণ পরেই সে ট্রাফিক জ্যামকে তিনি ধন্যবাদ জানালেন কারণ এতেই তার জীবন বেঁচেছে। আর পবিত্রকরণ বলছে যেটা তুমি অপছন্দ করো সেটা কল্যাণকর হতে পারে, আল্লাহ জানেন আর তোমরা জানো না। আল্লাহ জানেন সেই ব্যক্তির জীবন তার 100 কোটি রুপির চাইতে অনেক বেশি মূল্যবান। আপনি যে দোয়া করেন অনেক সময় দেখা যায় আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই দোয়াটা পূরণ করছেন না, তিনি সে দোয়া কবুল করেন না। আর পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা শুরার 27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা তার সকল বান্দাকে, যদি আল্লাহ তার সকল বান্দাকে জীবনের উপকরণে প্রাচুর্য দিতেন তাহলে তারা অবশ্যই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, কিন্তু আল্লাহ তার ইচ্ছামতো পরিমাণেই নাজিল করেন এবং তিনি জানেন তিনি কি দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা বাকারার 186 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন মানুষ আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে তাদের বলো যে আমি তাদের নিকটেই আছি, তাদের খুব কাছেই আছি এবং আমি আমার ভৃত্যদের সব আহ্বানই শুনতে পাই। পবিত্র কোরআনে সূরা গাফিরের 60 নম্বর আয়াতে উল্লেখ আছে তোমাদের প্রতিপালক বলেন আমাকে ডাকো আমি তোমাদের সাড়া দেব। পবিত্র কোরআনে আছে যে আল্লাহ বলছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। মানুষ ভাবতে পারে এই আয়াতটার কথা পূরণ হবে না যদি প্রার্থনার উত্তর না দেওয়া হয়। যদি আপনি ভালো করে দেখেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন উত্তর না দেওয়ার মাধ্যমে, কারণ আল্লাহ জানেন কোনটা ভালো কোনটা খারাপ আপনার জন্য। আর কিছু মানুষ আছে যারা হয়তো বলবে আমরা অনেক অবিশ্বাসীকে দেখেছি, অনেক অধার্মিক মানুষ যারা ভুল ঈশ্বরের উপাসনা করে আর তারা বিলাসবহুল জীবনযাপন করে। অবিশ্বাসীরা নকল ঈশ্বরের উপাসনা করে টাকার জন্য আর তারা সম্পদশালী হয়। যদিও এইসব অধার্মিক আর অবিশ্বাসী লোকেরা নকল ঈশ্বরের কাছে বিভিন্ন জিনিসে প্রার্থনা করে, আল্লাহ তাদের বস্তুগত চাহিদা পূরণ করে থাকেন কারণ তিনি জানেন তারা যেটা প্রার্থনা করছে এতে তারা ভবিষ্যতে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে, পরকালের জীবনে এসবের কারণে তারা শুধু ক্ষতিগ্রস্তই হবে।
সত্যিকারের বিশ্বাসীদের ক্ষেত্রে এটা ব্যাপারই না যে সে ধনী না গরিব, আর এখন তার সুসময় না দুঃসময়, আর তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে। পবিত্র কোরআনে সূরা নূরের 36 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সেই সব লোক যারা ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, যাকাত প্রদান করা ও সালাত আদায় থেকে বিরত থাকে না, তারা ভয় করে সেই দিনকে যে দিন অনেকের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে। তারা শুধু আখিরাতে ভয় করে, রোজ কিয়ামতের দিন যেদিন আমাদের প্রত্যেকের বিচার করা হবে। সত্যিকারের বিশ্বাসী সবসময় বলে আলহামদুলিল্লাহ, যে ঘটনাই ঘটে থাকুক না কেন, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ। এমনকি যদি তার ক্ষতিও হয় সে বলবে আলহামদুলিল্লাহ, কারণ সে আল্লাহকে বিশ্বাস করে। আর আল্লাহ তাআলা যখন সেই ব্যক্তির ক্ষতিটা হতে দিলেন, এতে করে ভবিষ্যতে তার জন্য আসলে উপকারী হবে। এক কথায় সত্যিকারের বিশ্বাসী সে এমনটা বিশ্বাস করে, যা কিছু হয়েছে ভালোর জন্যই হয়েছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম নায়ার আজম, পেশায় একজন ইঞ্জিনিয়ার। প্রথমে যে বোন প্রশ্ন করেছিলেন তার প্রশ্নটার সাথে আমার এই প্রশ্নের বেশ মিল আছে। জুমার সময় খুতবা, এটা ঠিক সালার অংশ নয়, এই খুতবা কি আরবি ভাষায় দেওয়াটা আবশ্যিক? ভাই আপনি প্রশ্ন করলেন যে জুমার সময় খুতবা এটা আরবি ভাষাতে দেওয়া আবশ্যিক কিনা, এই ব্যাপারটাতে বিশেষজ্ঞদের মধ্যে কিছু মতভেদ আছে। এখানে শুধুমাত্র ইমাম মালিক বলেছেন আরবিতে পড়া আবশ্যিক, অন্যান্য সব বিশেষজ্ঞরা যেমন ইমাম আবু হানিফা, ইমাম মাশাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এমন বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা যে কোন ভাষায় পড়া যাবে। তবে জুম্মার খুতবার মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, আমাদের নবীজির জন্য দোয়া করা, আর জুমার খুতবায় যে আরবি আয়াতগুলো পড়া হয় সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে, বাকি অংশটা যে কোনো ভাষায় হতে পারে। আর এমন কোন সহি হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেওয়া যাবে না। তবে আমি এটাও জানি যে নবীজি সবসময় আরবিতে খুতবা দিয়েছেন, কারণ সে সময়ে আরব দেশের লোকেরা তারা শুধু আরবি ভাষাটাই জানত বুঝত, সেজন্য নবীজিও শুধুমাত্র আরবি ভাষাতেই খুতবা দিয়েছেন। কিন্তু কোন হাদিসই বলছে না যে আরবি ভাষা ছাড়া অন্য কোন ভাষায় খুতবা দেওয়া যাবে না। নবীজি কোন লোককেই বলেননি যে খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেওয়া যাবে না। জুম্মার সময় খুতবা দেওয়ার কারণটা হল এতে করে সমবেত লোকদের আল্লাহ এবং নবীজির নির্দেশিত পথে পরিচালিত করা যায়। এছাড়াও এতে এই সমবেত লোকজন জানতে পারে যে তাদের আশেপাশে ইদানিং কি ঘটনা ঘটছে। এক কথায় খুতবার মাধ্যমে মুসলিম উম্মাকে পথ দেখানো হচ্ছে। এটা খুবই অযৌক্তিক হবে যদি বলি যে আমি কাউকে এমন ভাষায় উপদেশ দেব যে ভাষাটা সে বোঝে না। বাস্তব ক্ষেত্রে আপনি কাউকে উপদেশ দেবেন এমন ভাষায় যে ভাষাটা সে বোঝে। আপনি যদি আমেরিকায় যান, আমেরিকার অনেক মসজিদে ইংরেজিতে খুতবা দেওয়া হয়। এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায়। আমেরিকাতে, কানাডায় আর ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে। যদি আপনি আরব বিশ্বে যান, আরব দেশগুলোতে, যেহেতু সেখানকার মানুষ আরবি বোঝে সেখানে খুতবা আরবিতে হবে। তবে গত মাসে আমি কুয়েতে গিয়েছিলাম, যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে, তারপরও কিছু মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়ালম আর অন্যান্য ভাষায়। মসজিদগুলোকে সরকার বিশেষভাবে অনুমতি দিয়েছে যাতে করে বিদেশি লোকজন, যেসব মানুষজন কুয়েত দেশটার নাগরিক নয়, যারা বিভিন্ন দেশ থেকে কুয়েতে এসেছে চাকরি করার জন্য, তাদের জন্য এই খুতবা স্থানীয় ভাষায় দেওয়া হবে। তাহলে খুতবা যে কোনো ভাষায় দেওয়া যাবে, কিন্তু এখানে শর্ত হল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আরবিতে হতে হবে, আর আমাদের নবীজির জন্য দোয়াও আরবিতে হতে হবে, আর খুতবার সময় দোয়া আরবিতে হতে হবে। এই দোয়ায় মাত্র কয়েকটা আয়াত রয়েছে, কয়েকটা লাইন, খুতবার সময় সেটার অনুবাদ করতে পারেন, তাহলে এতে কোনো সমস্যা নেই। সত্যি বলতে মানুষকে উৎসাহিত করতে হবে যে যখন খুতবা পড়া হবে সেটা যেন স্থানীয় ভাষায় পড়া হয়, সেটুকু বাদে যেগুলোর কথা বলেছি এটা আরবিতে হবে, তবে অনুবাদটা বলা যাবে। আর ইন্ডিয়া দেখবেন, ইন্ডিয়ার বেশিরভাগ জায়গায় আর সেই মসজিদে
যেগুলো বিদেশে ইন্ডিয়ার অভিবাসীরা নিয়ন্ত্রণ করে, সেখানে খুতবা শুধু আরবিতে দেয়া হয়। কিছু মসজিদে দেখবেন প্রি খুতবা, নতুন জিনিস প্রি খুতবা, সেটা স্থানীয় ভাষায় দেয়া হয়। কিছু মসজিদে খুতবার অনুবাদ করা হয় জুম্মার সালাতের পর। তাই আমি অনুরোধ করব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যাতে তিনি ইন্ডিয়ার এইসব মানুষদের হেদায়েত করেন, যাতে এমনকি ইন্ডিয়াতেও আমরা খুতবা শুনতে পারি আমাদের স্থানীয় ভাষায়, যাতে করে প্রত্যেক সপ্তাহে জুম্মার সময় আমরা সঠিক নির্দেশ পেতে পারি। সালাম জাকির নায়েক, পৃথিবীর প্রথম আজান সেটা কে দিয়েছিলেন, কোথায় দিয়েছিলেন, আর এই আজান কোন দেশে শুরু হয়েছিল? বোন আপনি প্রশ্ন করলেন যে আজানের উৎপত্তি কিভাবে হয়েছে, কোন দেশে হয়েছে আর সেটা কিভাবে শুরু হয়েছে। বোন আজান শুরু হয়েছিল আরব দেশে, আরবের মদিনায়। আর সহিহ হাদিসে উল্লেখ করা আছে যে মদিনায় মসজিদ তৈরি করার পর নবীজি এবং সাহাবারা সালাতের ব্যাপারে আলোচনা করছিলেন, কিভাবে মানুষকে আহ্বান করা হবে। কেউ কেউ বলল ড্রাম বাজাও, কেউ বা বলল শাক বাজাও, এক একজন এক এক কথা বলল। হাদিস বলছে তখন একজন লোক, সেই লোক তার স্বপ্নের মধ্যে আজান শুনল। সে শুনল আজানের আওয়াজ, যেটা আমি আগে বলেছিলাম মানুষের কণ্ঠে। খবরটা তখন নবীজির কাছে পৌঁছে গেল আর নবীজি বললেন সে যে কথাগুলো শুনেছে সেগুলো শুনতে খুবই ভালো লাগছে, আর সালাতের জন্য মানুষকে আহ্বান করতে এর চাইতে ভালো উপায় নেই যেখানে সবাইকে ডাকা হচ্ছে মানুষের কণ্ঠ দিয়ে। এজন্য তখন নবীজি আদেশ দিলেন যখন মানুষকে সালাতের জন্য ডাকবে তখন মানুষের কণ্ঠ ব্যবহার করবে, অন্যান্য যন্ত্রপাতি ড্রাম ট্রাম্পের শাক ইত্যাদি ব্যবহার করো না। আর শুরু হয়েছিল মদিনায়। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে আমরা স্লিপের প্রশ্ন শুরু করতে যাচ্ছি। এখানে নিয়মটা হবে একটা প্রশ্ন স্লিপ থেকে করা হবে, তারপর মাইক থেকে, ডান দিকের মাইক, আবারও স্লিপের প্রশ্ন, তারপরে বাম দিকের মাইক থেকে, আবার স্লিপ থেকে, তারপর মহিলারা, আর এভাবেই ঘড়ির কাটার মতো ঘুরবে। এই প্রশ্নটা করেছেন ভাই আব্দুল্লাহ। প্রশ্নটা, সালা আদায় করার অনেকগুলো নিয়ম আছে, এর সবগুলি কি ঠিক নাকি সালা আদায়ের একটা বিশেষ নিয়ম রয়েছে? ভাই আপনি প্রশ্ন করেছেন যে সালা আদায়ের অনেকগুলো নিয়ম আছে, সেটা আমিও জানি। সবগুলো নিয়মে কি গ্রহণযোগ্য, সবগুলো কি সঠিক নাকি মাত্র একটাই নিয়ম রয়েছে? যদি আপনি মার্কেটে যান আপনি সেখানে কয়েকশো বই পাবেন যেগুলোতে সালাত আদায়ের বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। বেশিরভাগ বইতেই কিছু হাদিস আছে যেগুলো সহি হাদিস নয়। বেশিরভাগ বই সালা আদায়ের জন্য কেবলমাত্র একটা নিয়মই রয়েছে। আমাদের প্রিয়নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে এক নম্বর খণ্ড, এটা আছে বুক অব আজানে ১৮ নম্বর অধ্যায়ের ৬০৪ নম্বর হাদিসে। এছাড়াও সহিহ বুখারীর ৯ নম্বর খণ্ডের ৩৫২ নম্বর হাদিসে আছে, নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছ, আমরা সালা আদায় করব সেই নিয়ম মেনে যেভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালা আদায় করেছেন, অন্য কোন নিয়ম নেই। তাহলে সালার বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়মগুলো যেমন কিভাবে হাত বাঁধতে হবে, রুকুতে যেতে হবে, সিজদা দিতে হবে, শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি, এসব ব্যাপারে মাত্র একটাই নিয়ম আছে, একটাই পদ্ধতি, আর সহিহ হাদিসে এই নিয়মগুলো উল্লেখ করা হয়েছে। সালাতের কিছু কিছু ব্যাপারে এই নিয়মগুলো কিছুটা শিথিল। যেমন ধরুন আমরা রুকুতে যেটা পড়ি, সহিহ হাদিস বলছে কখনো কখনো নবীজি বলেছেন সুবহান রাব্বিয়াল আজিম, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান, আবার কখনো তিনি বলেছেন সুবহান রাব্বিয়াল আজিম ওয়া বিহামদিকা, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান সমস্ত প্রশংসা তার। তাহলে এমন কিছু কিছু দোয়ার ব্যাপারে নিয়মের শিথিলতা আছে যেগুলো আমাদের নবীজি পড়েছেন রুকুর সময়, সিজদার সময়, যেমন ধরুন ভিতরের সালাতের সময় বেজড় রাকাতে সালাত আদায় করতে হয়, সেটা নির্দেশ। নবীজি কখনো পড়েছেন এক রাকাত, কখনো পাঁচ রাকাত বা সাত রাকাত, বেশিরভাগ সময় তিন রাকাত। তাহলে এমন কিছু ব্যাপারে শিথিলতা আছে। যখন আপনি রুকুতে অথবা সেজদায় গিয়ে কিছু পড়ছেন তবে গুরুত্বপূর্ণ অংশ দেহের অঙ্গভঙ্গি, যেভাবে দাঁড়াবেন, যেভাবে বসবেন, যেভাবে মাথা নোয়াবেন, যেভাবে সেজদায় যাবেন, এই সব কিছুর নিয়ম মাত্র একটাই, আর এগুলো বলা আছে সহিহ হাদিসে। এখানে আমি যে বইটার কথা বলতে পারি
বইটা মার্কেটে পাবেন, আর এই বইটা খুবই সংক্ষিপ্ত, খুব ছোট। এখানে আপনারা পাবেন সহিহ হাদিস, এই বইটার নাম দ্য গাইড টু সালাহ, লিখেছেন এম এ সাকিব। আপনাদের যদি বেশি সময় থাকে আর বিস্তারিত ভাবে জানতে চান, আরেকটা বইতে এগুলো বিস্তারিত লেখা আছে যে কিভাবে সেজদায় যাবেন, কোন অঙ্গ প্রথমে মাটি স্পর্শ করবে, কিভাবে উঠে দাঁড়াবেন, এই সব কিছুই বিস্তারিত জানতে পড়ুন দ্য প্রেয়ার অব দ্য প্রফেট। সালাতের বিভিন্ন নিয়ম এখানে বিস্তারিত ভাবে পাবেন, লিখেছেন শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানী, শেখ আলবানী। এই বইটাতে সহিহ হাদিসের অনেক উদ্ধৃতি আছে, এই বইটা পড়ে দেখতে পারেন। তবে আপনার প্রশ্নের উত্তরটা হল যে সালা আদায়ের সময় এই গুরুত্বপূর্ণ অংশগুলো, সেগুলোর নিয়ম মাত্র একটাই। আপনারা যদি বইগুলো পড়তে চান তাহলে যোগাযোগ করুন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের লাইব্রেরিতে, সেখানে এই বইগুলো আপনারা পাবেন। আমার নাম জগবিন্দুর সিধু, ইসলাম সম্পর্কে আমি খুব কম জানি, আর আমার আজকের প্রশ্নটাও সালার সাথে প্রাসঙ্গিক নয়, প্রশ্নটা কি করতে পারবো? আপনার প্রশ্নটা আজকের বিশ্বের সাথে প্রাসঙ্গিক হতে হবে। আমি আসলে অনেকের কাছেই প্রশ্নটার উত্তর চেয়েছিলাম, কিন্তু আমি সেই উত্তরটা ঠিকভাবে পাইনি। আপনি প্রশ্নটা করতে পারেন, আমি এটাই আশা করছিলাম। ঠিক আছে, আপনি তাহলে প্রশ্ন করেন। দুটো প্রশ্ন? না, আপনি একটা প্রশ্ন করবেন, একটা ব্যাপারে ছাড় দিয়েছি আর না। ঠিক আছে, ঠিক আছে, আমি আগে এই প্রশ্নটা করেছিলাম আমার মুসলিম বন্ধুদের। এছাড়াও আমি মোহাম্মদ আলী রোডে গিয়ে কয়েকজন ইমামের সাথেও কথা বলেছি, আর আমি যতটুকু জানি এই শব্দগুলো যেমন আলিফ লাম মিম বা তাহসিন বা হামিম, নবীজি আমাদেরকে এই শব্দগুলির কোনো ব্যাখ্যা দেননি, এগুলির ব্যাপারে কি সাহাবিরা কিছু জানতেন? এগুলো কি কেউ জানত না, নাকি কখনো বলা হয়নি, নাকি কেউ জানে না? ঘটনাটা কি? এটা একেবারেই মৌলিক, কারণ এখানেই শুরু কোরআনের, এখান থেকেই শুরু আলিফ লাম মিম, আর তারপরে সবকিছু। ভাই আপনি এখানে প্রশ্ন করলেন, আর আপনি এ পর্যন্ত অনেক ইমাম অনেক মুসলিমকে জিজ্ঞেস করে উত্তর পাননি যে আলিফ লাম মিম এই কথাটার অর্থটা আসলে কি। এই সংক্ষিপ্ত অক্ষরগুলো পুরো জানতে চাইলে আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সেখানে বিস্তারিতভাবে বলা আছে। তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন তাই সংক্ষেপে উত্তর দিচ্ছি যে এই সংক্ষিপ্ত অক্ষরগুলো যেগুলো পবিত্রকরণে বেশ কিছু সুরার আগে আছে, এই অক্ষরগুলো আছে 29টি সুরার আগে। যদি আরবি হরফগুলো গোনেন আলিফ বা তা সা এরপরে হা, এরকম 29টি অক্ষর, আর পবিত্রকরণে 29টি সুরার আগে আছে যে এই অক্ষরগুলো আছে। কখনো দেখবেন একটা অক্ষর সোয়াদ নুন কফ, কখনো দুটো অক্ষর হামিম তাসিন, আবার কখনো তিনটি অক্ষর আলিফ লাম মিম, কখনো চারটা কখনো পাঁচটা। আর এই ব্যাপারটা নিয়ে অনেক বই লেখা হয়েছে, অনেকগুলো বই লেখা হয়েছে যে এগুলোর অর্থ কি। কিছু মানুষ বলে যে এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত রূপ, কেউ বলে, আবার কিছু লোক বলে এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার সিগনেচার, কিছু লোক বলে এটা আসলে আল্লাহর নাম, কিছু লোক বলে যে জিব্রাইল আলাইহিসসালাম তিনি এই কথাটা বলে নবীজির মনোযোগ আকর্ষণ করেছিলেন, আর নবীজি এটা বলে অন্যান্য মানুষের মনোযোগ আকর্ষণ করেছিলেন, এরকম অনেকগুলো ব্যাখ্যা আছে। তবে সবচেয়ে খাঁটি আর সঠিকটা হল যে এই সংক্ষিপ্ত অক্ষরগুলো যদি আপনারা ভালো করে দেখেন, অক্ষরগুলো অনেক সুরার প্রথমে আছে, এটা দিয়ে মানুষকে চ্যালেঞ্জ করা হয়েছে। পবিত্রকরণে এরকম আয়াত আছে, বেশ কয়েকবার পবিত্রকরণ বলছে, এখানে মানুষের জন্য চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে চেষ্টা করে কোরআনের মতো একটা বই লিখো, কোরআনের মতো একটা বই লেখো। সূরা ইসরার 88 নম্বর আয়াতে উল্লেখ আছে, মানুষ ও জিন সমবেত হয়েও তারা কোরআনের মতো আরেকটা বই রচনা করতে পারবে না। পবিত্রকরণের সূরা তুরের 34 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা কোরআনের মতো আরেকটা বই রচনা করতে পারবে না। সূরা হুদের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে কোরআনের মতো 10টা সূরা রচনা করো। এছাড়া সূরা ইউনুসের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে তোমরা কোরআনের মতো আরেকটি সূরা রচনা করো। আর এই চ্যালেঞ্জটা আস্তে আস্তে সহজ হয়েছে, আর চূড়ান্ত চ্যালেঞ্জটা আছে সূরা বাকারায় 23 নম্বর আয়াত ও 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমাদের সন্দেহ থাকে আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি সন্দেহ থাকে, ফাতু বিফুরাতি মিমিসলি, তাহলে তোমরা চেষ্টা করে এর মতো একটি সূরা রচনা করে দেখাও, ওয়াদ উশওয়াদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, আর তোমরা যদি সত্যবাদী হও তবে আহ্বান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত তোমাদের যেসব সাহায্য করে আছে তাদের, পাইলাম তাফালু, আর যদি না পারো ওয়ালান তাফালু, এবং নিশ্চয় তোমরা করতে পারবে না, ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহান্নাস ওয়াল হিজারা উদ্দাতিল কাফিরিন,
তবে সে আগুনকে ভয় করো, মানুষ এবং পাথর হবে যে আগুনের ইন্ধন, কাফিরদের জন্য যা প্রস্তুত রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষ জাতিকে চ্যালেঞ্জ করেছেন পবিত্র কোরআনের মতো একটি সূরা রচনা করতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন আলিফ লাম মিম হা মিম ইয়াসিন তাসিন, তিনি এখানে বলছেন আরবদের কোরআন নাজিল হয়েছিল আরবি ভাষায়, সেজন্য এটা বলা হয়েছে আরবি ভাষায়, আর সেখানে স্থানীয় লোকজনের ভাষাটাও ছিল আরবি। তাই আল্লাহ এখানে পরোক্ষভাবে বলছেন যে তোমরা আরবি তো তোমাদেরই ভাষা, যেমনটা দেখেন ABCD ইংরেজিতে, একইভাবে আলিফ লাম মিম এটা তোমাদেরই ভাষা। এই অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো, কারণ কোরআন যখন নাজিল হয়েছিল আরবরা তখন তাদের ভাষা নিয়ে খুব গর্ব করত, আরবি ভাষা তখন ছিল উন্নতির চরম শিখরে, তখন আরবরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি গর্ব করত সেটা তাদের ভাষা। সেই সময়টা ছিল সাহিত্যের যুগ, তারা সাহিত্যে খুবই উন্নত ছিল। তাই আল্লাহ বলছেন এগুলো তোমাদের ভাষার অক্ষর, অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো, আমি রচনা করেছি তোমাদের জন্য এই পবিত্র কোরআন। আল্লাহ পৃথিবীর সব মানুষকে চ্যালেঞ্জ করেছেন, সুযোগ থাকলে জিনদের সাহায্য নিতে বলেছেন, আল্লাহ ছাড়া অন্য যে কেউ, যে তোমরা পবিত্র কোরআনের মতো একটা সূরা রচনা করে দেখাও। পবিত্র কোরআনের কিছু সূরা খুবই ছোট, মাত্র 3টি আয়াত, সবচেয়ে ছোটটা 10টি শব্দ। আল্লাহ তাদের চ্যালেঞ্জ করছেন তোমরা পবিত্র কোরআনের সূরার মতো করে একটি সূরা রচনা করো। তাহলে আল্লাহ যখন বলছেন আলিফ লাম মিম হা মিম, এরপরে যখনই দেখবেন পবিত্র কোরআনে এই অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলোর পরেই দেখবেন পবিত্র কোরআনের প্রশংসা করা হয়েছে। যেমন ধরুন সূরা বাকারায় আপনি বললেন পবিত্র কোরআনের শুরুতে, কোরআনের শুরুতে নয়, সূরা বাকারার শুরুতে আছে, বলা হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে আলিফ লাম মিম এই সেই কিতাব যে কিতাবে কোন রকম সন্দেহ নেই। এটাই পথ নির্দেশ মুত্তাকিদের জন্য, যাদের রয়েছে তাকওয়া, যাদের ঈমান আছে। তাহলে যখনই এই সংক্ষিপ্ত অক্ষরগুলো আসবে এর পরেই দেখবেন সেখানে পবিত্র কোরআনের প্রশংসা করা হচ্ছে। তাহলে যখনই পবিত্র কোরআনে এই অক্ষরগুলো দেখতে পাবেন, এটা আসলে আমাদের মনে করিয়ে দিচ্ছে এটা আল্লাহর কালাম, আর এখানে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে পবিত্র কোরআনের মতো করে একটি সূরা রচনা করো, তোমরা এটা করতে পারবে না, এ পর্যন্ত কেউ করতে পারেনি। অনেকেই চেষ্টা করেছে, অনেক অমুসলিম চেষ্টা করেছে কিন্তু পারেনি, কেউ এখন পর্যন্ত পারেনি, আর ভবিষ্যতেও ইনশাআল্লাহ কেউ পবিত্র কোরআনের মতো সূরা রচনা করতে পারবে না। ভাই জাকির, আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল্লাহ কারার, আমি একজন ব্যবসায়ী ও সমাজকর্মী। আপনি বললেন যে মুসলিমরা প্রত্যেকদিন 5 বার সালাহ আদায় করে, আর এছাড়াও বললেন মেরাজের বিভিন্ন ঘটনা, কিভাবে 5 ওয়াক্ত সালাতের নির্দেশটা আমরা পেলাম, কিন্তু আমরা কিছু মানুষকে নামাজ পড়তে দেখি দিনে 3 বার করে, এইভাবে সালাত আদায় করার কোন যৌক্তিকতা আছে? ভাই আপনি প্রশ্ন করলেন, আর আমি আগেও বলেছি যে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ করে না, ওই কথা আছে, কিছু মানুষ 3 ওয়াক্তের নামাজ পড়ে, এটা যুক্তি আছে কিনা? পবিত্র কোরআন অনুযায়ী আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত আদায় করব, কিন্তু এ ব্যাপারে আমাদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত যে ফরজ এটা পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা হুদের 114 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইসরার 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাহার 130 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এবং সূরা রুমের 17 ও 18 নম্বর আয়াতে আছে। যদি এই আয়াতগুলো পড়েন যেখানে বলা হচ্ছে আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করা উচিত, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা নিসার 101 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন তোমরা সফর করবে তখন সালাত সংক্ষিপ্ত করতে পারো। আমি আগে বলেছি জোহর আসর আর এশার সালাত 4 রাকাতের বদলে 2 রাকাত পড়া যায়, আর যখন সফর করবে তখন তোমরা 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়তে পারো, জোহর আর আসরের সালাত, এছাড়া মাগরিব আর এশার সালাতও একসাথে আদায় করতে পারেন। এভাবে 2 ওয়াক্ত একসাথে পড়লে ঠিক আছে, সফরের সময় কেউ এভাবে সালাত আদায় করলে আমার কোনো আপত্তি থাকবে না। এমনকি হাদিসও বলছে যে আমাদের নবীজির সময়ে সহিহ বুখারীতে উল্লেখ আছে, একবার খুব বৃষ্টি হচ্ছিল, লোকজন মাগরিবের সালাতের পর এশার সালার জন্য আসতে পারবে না, নবীজি তাই 2 ওয়াক্ত সালা একসাথে করলেন। তাহলে কোনো বিপর্যয় হলে, কোনো অসুবিধা হলে নবীজি 2 ওয়াক্ত একসাথে আদায়ের অনুমতি দিয়েছেন। কিন্তু এমন কিছু মানুষজন আছে যারা বলে ও আমাকে তো অফিস যেতে হবে, সেজন্য আমি আসরের সালা আগে পড়ে নেব, অথবা আপনি কেনাকাটা করতে গেছেন, কেনাকাটা করতে মার্কেটে গেছেন, সেখানে কিছু সময় লাগবে, সেজন্য আপনি জোহর আর আসরের সালা একসাথে আদায় করবেন, এটার অনুমতি নেই। সফরের সময় অথবা যখন সত্যি অসুবিধায় পড়বেন তখন অনুমতি আছে, এছাড়া স্বাভাবিক পরিস্থিতিতে আমাদের প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালা আদায় করা উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার প্রশ্ন হলো সালা আদায় করা কি আবশ্যক,
নিজের মতো প্রার্থনা করা যাবে না, আর আল্লাহ কি সেটা কবুল করে নেবেন না? আগেরকার দিনে নবী রাসূল কি আমাদের মতো দিনে পাঁচবার করে সালাত আদায় করতেন? ভাই আপনি প্রশ্ন করলেন যে আমরা কি সেভাবে সালাত আদায় করব যেভাবে পবিত্র কোরআন ও হাদিসে বলা হয়েছে, নাকি নিজের মতো করে আদায় করা যাবে? আর আগের নবী রাসূলরাও কি এই নিয়মে সালাত আদায় করতেন? আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল রাসূলই সালাত আদায় করেছেন, আর তাদের প্রত্যেকেই অন্ততপক্ষে সিজদা দিয়েছেন, সালাতের যেটা প্রধান অংশ। তবে সকল রাসূল হয়তো আমরা এখন যেভাবে সালাত আদায় করি সেভাবে করেননি। পবিত্র কোরআনে সূরা মাইদা 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং তোমাদের দিন মনোনীত করলাম ইসলামকে। পবিত্র কোরআন নাযিল হওয়ার পর আমাদের দিন সম্পূর্ণ হয়েছে। এর আগে রাসূলগণ সালাত আদায় করেছেন আর সিজদাও দিয়েছেন, তবে সব নিয়ম কানুন একরকম হয়তো ছিল না, হয়তো কিছু ব্যাপার মিলছিল। এ সম্পর্কে আগেও বলেছি, বাইবেলের উদ্ধৃতি দিয়েছি ইত্যাদি, হয়তো মিলছিল তবে একই নিয়ম ছিল না। এবার প্রথম প্রশ্নের উত্তর বলি যে আমাদের ইচ্ছা মতো কি সালাত আদায় করতে পারি? কেন একই নিয়মে সালাত আদায় করতে হবে? আমি কারণটা বলেছিলাম যে কেন আমরা একই নিয়মে সালাত আদায় করি, সামাজিক উপকার পাব, আমাদের ভ্রাতৃত্ববোধ বেড়ে যাবে, আমাদের একতা বাড়বে, আমাদের সাম্যতা বাড়বে। যদি বলেন আমি চেয়ারে বসে বাসায় সালাত আদায় করব, তাহলে এইসব উপকারগুলো পাবেন না, সামাজিক সাম্যতা, ভ্রাতৃত্ববোধ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, আত্মার উন্নতি। সালাতের বিভিন্ন উপকার সম্পর্কে আমি আগেও বলেছি, নিয়ম মানলে আপনি এই উপকারগুলো পাবেন, কিন্তু আপনার নিয়মে সালাত আদায় করলে সেই উপকারগুলো পাবেন না। আর এই নিয়মগুলো আমাদের শিখিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল। যদি আপনি নিজেকে নবী চাইতে বড় মনে করেন, চেষ্টা করে দেখতে পারেন, তবে সফল হবেন না। আর পবিত্র কোরআনের সূরা ইমরানের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মাকরুম মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, অবিশ্বাসীরা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, আর আল্লাহ শ্রেষ্ঠ কৌশলী। তাহলে আল্লাহ বলছেন এটাই শ্রেষ্ঠ নিয়ম। যদি আপনি নিজেকে আল্লাহর চাইতে উন্নত মনে করেন, তাহলে চেষ্টা করে দেখতে পারেন, তবে ব্যর্থ হবেন। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে কোরআনের মতো একটা সূরা রচনা করো, মানুষ চেষ্টা করে সফল হতে পারেনি। যদি কেউ মনে করে যে আল্লাহ রাসূলের চেয়ে উন্নত সে, যদিও এটা একটা কুফর, এজন্যই অবিশ্বাসীরা নিজেদের নিয়মে প্রার্থনা করে। কিন্তু যে লোক পবিত্র কোরআনে বিশ্বাস করে, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, তারা শুধুমাত্র নবীজির নিয়মেই সালাত আদায় করবে। আর কোরআন বলছে আতিউল্লাহ আতিউর রাসূল। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্নটা স্লিপে এসেছে ভাই রেদওয়ানের কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমি সৌদি আরবের জেদ্দায় চাকরি করি। একবার আমি আমার এক ফিলিপিনো মুসলিম বন্ধুকে নামাজ পড়তে বললাম, সে বলেছিল যে সে কাবা শরীফে সালা আদায় করেছে অনেকবার, আর কাবা শরীফে একবার সালা সমান হল 100,000 সালা। তাই আগামী কয়েক বছর আমার সালা আদায়ের কোনো প্রয়োজন নেই, কিভাবে এটার উত্তর দেব? ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি যখন সৌদি আরবে ছিলেন, সেখানে আপনার এক ফিলিপিনো বন্ধুকে সালাত আদায়ের কথা বললে সে আপনাকে বলেছিল যে সে সালাত আদায় করেছে মক্কার মসজিদুল হারামে, আর এই সালা 100,000 সালার সমান, সেজন্য কয়েক বছর তার নামাজ পড়ার দরকার নেই। তার এই কথার কিছু অংশ সঠিক, যে এ সম্পর্কে সহিহ হাদিস আছে যেখানে আমাদের নবীজি বলেছেন যে মসজিদে নববীতে সালা আদায় করা, মদিনায় নবীজির মসজিদে নামাজ পড়া, অন্য যে কোনো মসজিদে 1,000 বার নামাজ পড়ার সমান, শুধুমাত্র মক্কার পবিত্র মসজিদ বাদে। আর কেউ যদি মক্কার পবিত্র মসজিদে সালা আদায় করে, সেটা অন্য যে কোনো মসজিদে 100,000 বার নামাজ পড়ার সমান। আর আমিও একমত, তবে মানুষজন এই হাদিসের আসল অর্থটা বুঝতে পারে না। এখানে আপনি অনেক সওয়াব পাবেন এই মসজিদে সালা আদায় করলে, অনেক সওয়াব পাবেন, তবে এতে করে আপনার অন্যান্য ফরজ সালাগুলো মাফ হবে না। আমাদের নবীজি এমনটা বলেননি যে যদি এই মসজিদে 1 ওয়াক্তের ফজরের নামাজ পড়ো, এটার সমান হবে 100,000 ওয়াক্ত ফজরের নামাজের সমান, না, সওয়াব বেশি। এখানে 100,000 গুণ বেশি সওয়াব পাবেন, 100,000 গুণ বেশি সওয়াব। তার মানে এই নয় যে আপনার 100,000 ফজরের সালা আদায় না করলেও চলবে, তার মানে এটা নয়। আপনার বোঝার সুবিধার জন্য আরেকটা উদাহরণ আমি দেই। যখন আমরা বিভিন্ন রকম পরীক্ষা দেই, অনেক জায়গায় বোনাস মার্ক থাকে। যদি আপনি হন ক্রিকেট প্লেয়ার, তাহলে আপনি 5 নম্বর পাবেন। মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার সময়
কিছু বাড়তি নম্বর থাকে এনসিসি আর খেলাধুলা যেমন ব্যাডমিন্টন ফুটবলের জন্য। যদি আপনি ক্রিকেট প্লেয়ার হন তাহলে ক্রিকেটের জন্য ফুটবলের জন্য আপনি এই অতিরিক্ত 3-4-5 নম্বর পাবেন। এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, এই নম্বরটা কাজে লাগবে তখন যখন মেডিকেল কলেজে ভর্তি হতে নম্বর লাগবে 95%। আপনি যদি 94.5 পান এই নম্বরটা কাজে লাগিয়ে আপনি তখন মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। কিন্তু কেউ যদি বলে আমি সারাদিন ধরে শুধু ক্রিকেটই খেলবো, সারা বছর সারা জীবন খেলবো, এভাবে অতিরিক্ত 5-5 নম্বর নিয়ে আমার যখন 100 নম্বর হবে তখন আমি মেডিকেল কলেজে ভর্তি হয়ে যাব, সে কি ভর্তি হতে পারবে? সে দিনরাত ক্রিকেট খেলতে লাগলো সারাদিন আর সারা রাত, এভাবে সে পুরো বছরই ক্রিকেট খেলতে লাগলো 10 বছর। তারপরে সে মেডিকেল কলেজে ভর্তি হতে গিয়ে বললো আমি এতদিন ক্রিকেট খেলেছি। এই ক্রিকেট খেলার নম্বরটা হলো বোনাস মার্ক, যে এখানে পরীক্ষা নিয়মিত বিষয়গুলোর পাশাপাশি এখানে অতিরিক্ত কিছু করার জন্য বোনাস মার্ক পাবেন। তাহলে এখানে এখানেও সব পাবেন, আল্লাহ দয়া পাবেন, কিন্তু এই সবের কারণে আপনার অন্যান্য ফরজ সালাগুলো মাফ হয়ে যাবে না। যেগুলো আমাদের জন্য ফরজ সেগুলো অবশ্যই পালন করতে হবে, এটা হলো বোনাস মার্ক। তাহলে যদি কেউ মসজিদুল হারাম অথবা মসজিদের নববীতে সালা আদায় করে সে অনেক গুণ বেশি সওয়াব পাবে, তবে এতে করে তার ফরজ সালাগুলো মাফ হয়ে যাবে না, সেগুলো নিয়মিত আদায় করতে হবে। আশা করি সেটা পেয়েছেন। আমি বিষ্ণু মহেশ মেহতা, আমি একজন ব্যবসায়ী। আমি ইন্ডিয়াতে দেখেছি যে যারা মসজিদে নামাজ পড়ে তাদের জন্য মাথায় টুপি পরাটা আবশ্যক, কিন্তু ইরান আর মরক্কোতে যারা মসজিদে নামাজ পড়তে যায় তারা মাথায় টুপি পরে না বা কিছু দিয়ে ঢাকা থাকে না, কেন? ভাই আপনি প্রশ্ন করলেন যে ইন্ডিয়াতে লোকজন মসজিদে যাওয়ার সময় সাধারণত টুপি পরে, কিন্তু আপনি মরক্কো বা ইরানে দেখেছেন যে লোকজন সেখানে সালাতের সময় মাথায় টুপি পরে না। ভাই পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই অথবা এমন কোন সহিহ হাদিসও নেই যেটা বলছে যে মাথায় টুপি পরা এটা ফরজ, সালাতে টুপি পরাটা আবশ্যক, এমন কথা কোথাও নেই। তবে সহিহ হাদিসে এমন কথা আছে যে সাহাবারা তারা সালাতের সময় মাথা ঢেকে রাখতেন, আর যখন আপনি আপনার মাথা ঢেকে শ্রদ্ধা দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ। যদি ভালো করে দেখেন আমাদের প্রাচ্যের সংস্কৃতিতে প্রাচ্যের কালচারে শ্রদ্ধা দেখাতে আমরা টুপি পরি, কিন্তু যদি ইংল্যান্ডে যান হ্যালো ম্যাম তারপর টুপি খুলে ফেলে, হ্যালো ম্যাম হাউ আর ইউ তারপর টুপি খুলে ফেলে। পশ্চিমা কালচারে শ্রদ্ধার জন্য টুপি খুলে ফেলে, প্রাচ্যে আমরা টুপি পরি শ্রদ্ধার জন্য। তবে আমরা মুসলিমরা আমরা পশ্চিম বা প্রাচ্যের কোন কালচার মেনে এটা করি না, এভাবে আমরা শ্রদ্ধা দেখাই। আর হাদিসেও আছে যে সাহাবীরা সালাতের সময় মাথা ঢেকে রাখতেন, হয় টুপিতে নয়তো কোনো কাপড় দিয়ে, সৌদি আরব গেলে দেখতে পাবেন। তবে সহি হাদিস বা কোরআনে কোথাও বলা হয়নি যে মাথায় টুপি পরাটা ফরজ। যদি মুসলিমরা টুপি ছাড়া সালা আদায় করে ইনশাল্লাহ সেই সালাতে আল্লাহ কবুল করবেন, এটা ফরজ না, তবে সালা আদায়ের সময় টুপি পরাটা ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্ন স্লিপে, কোন অমুসলিম কি সালা আদায়ের সময় সেখানে অংশগ্রহণ করতে পারে? প্রশ্নটা করেছেন ভাই ভিএস জয়। ভাই আপনি প্রশ্ন করলেন যে কোন অমুসলিম নামাজের সময় অংশগ্রহণ করতে পারবে কিনা। ভাই সেই লোক যদি মন থেকেই সালাত আদায় অংশ নেয় তাহলে সবার আগে তাকে ঈমান আনতে হবে। যদি কোন অমুসলিম ইসলাম গ্রহণ করতে চান আহলান ওয়া সাহলান সুস্বাগতম, স্বাগতম জানাবো, আর সালাত তখনই কবুল হবে যদি বিনয়ী আর নম্রভাবে আদায় করেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস থাকে তাহলেই সেই অমুসলিম ইসলাম গ্রহণ করবে আর সালা আদায় করবে। কিন্তু সে যদি বলে যে না আল্লাহকে বিশ্বাস করি না, আপনার সাথে সাথে এই কাজটা আমি করতে চাই, সে লোক তাহলে সালা আদায় করতে পারে, কিন্তু এই কাজটা তখন হয়ে যাবে জিমন্যাস্টিক ব্যায়াম। কারণ বিশ্বাস না থাকলে, ইমান না থাকলে সালা কোনো কাজে আসবে না, কার কাছে প্রার্থনা করবেন? যদি কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে তারপর সালা আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা কবুল করবেন, যদি সে আল্লাহকে বিশ্বাস না করে আর শুধু মানুষকে দেখানোর জন্য সালা আদায় করে, পবিত্রকরণের সম্পর্কে বলছে সূরা মাউনে, দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা লোক দেখানোর জন্য সেটা করে। আর সূরা নিসার 142 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে মুনাফিকরা যখন সালাতের জন্য দাঁড়ায় তখন তারা সততার সাথে দাঁড়ায় না এবং আল্লাহকে তারা খুব কমই স্মরণ করে থাকে। তাহলে কোরআন মুনাফিকদের কথা বলছে, এরা সালাকে অবহেলা করে। অমুসলিমরা সালাতে দাঁড়াতে পারে কিন্তু এতে করে তারা ন্যায় নিষ্ঠার পথে পরিচালিত হবে না, তারা মুনাফিক, তারা ধোকাবাজ। ধোকাবাজরা নামাজ পড়তে চাইলে পড়তে পারে কিন্তু সেটা শুধু লোক দেখানোর জন্য। কিন্তু কেউ যদি মুসলিম হয় আর আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, সে যদি আল্লাহর উদ্দেশ্যে সালা আদায় করে তাহলে সে করতে পারে। আশা করি সেটা পেয়েছেন।
আসসালামু আলাইকুম ভাই, আমার প্রশ্নটা হলো আমরা কি অমুসলিমদের বাসায় সালাত আদায় করতে পারি? বোন আপনি প্রশ্ন করলেন যে আমরা অমুসলিমদের বাসায় সালাত আদায় করতে পারি কি না। বোন আমি আগেও বলেছিলাম, আমাদের নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, এক নম্বর খণ্ড, বুক অব সালাত, 56 নম্বর অধ্যায়ের 429 নম্বর হাদিস, যে এই পুরো পৃথিবীটাকে আমার ও আমার অনুসারীদের জন্য সৃষ্টি করা হয়েছে সালাতের স্থান হিসেবে, একটা মসজিদ হিসেবে। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় সালাত আদায় করতে পারেন, তবে জায়গাটা হতে হবে পরিষ্কার। এছাড়াও কিছু নিয়ম কানুন আছে, যদি কোনো অমুসলিমের ঘরে নামাজ পড়তে চান তাহলে পড়তে পারেন, তবে কোনো পরিষ্কার জায়গাতে অথবা পরিষ্কার কাপড়ের উপরে সালাত আদায় করতে পারেন। খেয়াল রাখবেন যেখানে নামাজ পড়বেন তার সামনে যেন কোনো মূর্তি বা ছবি না থাকে, মাঝে একটা সুতা রাখতে হবে। আমাদের নবীজি কথা বলেছেন, দেয়ালের সাথে একটা দূরত্ব রাখবেন, মাঝে একটা সূত্রা রাখবেন, এমনকি এটা একটা তীরও হতে পারে সূত্রা, সহিহ বুখারীতে এটা উল্লেখ আছে, একটা তীরও হতে পারে। আপনি যদি সালাতের নিয়মগুলো মেনে চলেন তাহলে অমুসলিমদের ঘরেও সালাত আদায় করতে পারবেন, যদি জায়গাটা পরিষ্কার হয় আর সামনে কোনো মূর্তি বা ছবি না থাকে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন স্লিপে, সালাত আদায়ের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য পোশাকটা কি? কুর্তা পায়জামা, প্যান্ট শার্ট, এরকম আরো কিছু পোশাকের নাম আছে। খুরশিদে খান, লেকচারার। ভাই আপনি প্রশ্ন করলেন সালাত আদায়ের জন্য গ্রহণযোগ্য পোশাক কোনটা, কুর্তা পায়জামা নাকি প্যান্ট শার্ট ইত্যাদি। একেবারে ন্যূনতম শর্ত, শরীরের যে অংশ ঢাকতে হবে, মহিলাদের জন্য পুরো শরীরটাই, শুধুমাত্র মুখ আর হাতের কবজি বাদে পোশাকটা ঢিলা হবে, টাইট হবে না, স্বচ্ছ হবে না, হিজাবের বিভিন্ন শর্তগুলো। পুরুষদের জন্য নাভি থেকে গোড়ালি পর্যন্ত কমপক্ষে কমপক্ষে সাধারণত পুরো শরীর ঢাকা, সেটা গ্রহণযোগ্য। এমনকি আপনার কাজ চাও, এখন কথা হল কুর্তা পায়জামা পরবেন নাকি প্যান্ট শার্ট টাই। যদি আপনি সালাতের পোশাকের ন্যূনতম শর্তটা পূরণ করেন, যেটা সহিহ হাদিসে উল্লেখ রয়েছে, আপনি যেটাতে আরাম বোধ করবেন সেটাই করবেন। যদি আমি পশ্চিমা কাউকে কুর্তা পাজামা পড়তে বলি, খুব একটা আরাম পাবে না, নামাজের সময় সে এদিক ওদিক নড়াচড়া করবে। যদি গ্রামের কোনো মানুষকে কুর্তাই পড়তে বলেন তাহলে সে স্বস্তি পাবে না, এরকম এরকম করবে। তাহলে আপনি যদি সালাতের পোশাকের ন্যূনতম শর্ত পূরণ করেন যেটা বলা আছে তো এই হাদিসে, সেই শর্ত মেনে যে কোনো পোশাক পরতে পারেন, তবে সেটা ইসলামের শরিয়ার বিরুদ্ধে যাবে না। যদি সেই পোশাকটা শরিয়া অনুযায়ী হয়ে থাকে আপনি সেটা পড়তে পারেন, যদি তেমন না হয়, যেমন ধরেন গলায় ক্রস ঝুলানো, তবে পোশাকের মধ্যে এমন কিছু থাকবে না যেটা অবিশ্বাসীদের থাকে, আপনি ক্রস করে সালাত আদায় করতে পারবেন না, এটা হারাম। তবে সেই পোশাকটা যদি হারাম না হয়, সবগুলো শর্ত পূরণ করে, তাহলে আপনি কুর্তা পরেন অথবা শার্ট পরেন অথবা যদি প্যান্ট পরেন, সেই পোশাকে যদি আপনি আরাম লাগে তাহলে সেটা পড়তে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মলিক চান্দা রানা, আমি একজন অমুসলিম। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে মুসলিমদের সালার সাথে অন্য ধর্মের প্রার্থনাগুলোর মধ্যে পার্থক্য কি, যেমন পূজা এবং পার্বণ, আর সালা বাদে এইসব প্রার্থনাগুলোর মধ্যে কি কোনো রকম সমস্যা আছে? আপনি এখানে প্রশ্নটা করলেন যে পার্থক্যটা কি, আমরা মুসলিমরা যেভাবে প্রার্থনা করি আর অমুসলিমরা যেভাবে প্রার্থনা করে, যেমন পূজা, এখানে পার্থক্যটা কি? এখানে প্রধান পার্থক্যটা হল আমরা যখন সালাত আদায় করি সেটা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, মহান স্রষ্টার উদ্দেশ্যে, আর মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা সৃষ্টিকর্তা ধারণা সম্পর্কে আমি আগে লেকচার দিয়েছি, মহান সৃষ্টিকর্তার ধারণা। অন্যান্য ধর্মের অনুসারীরা তারা যার উপাসনা করে তারা যাকে মহান স্রষ্টা বলে মানে, আমরা তাকে মহান স্রষ্টা বলে মানি না। যেমন ধরুন একজন লোক মূর্তি পূজা করে, আমরা বলি সে যে মূর্তি পূজা করছে সেটা মহান স্রষ্টা নয়, তারা যে মূর্তির পূজা করছে সেটা মহান স্রষ্টা নয়। আর যদি ধর্মগ্রন্থগুলো পড়েন, হিন্দু ধর্মগ্রন্থ, সেগুলো মূর্তি পূজার বিরুদ্ধে। তাই আমরা মুসলিমরা যা করব, আর পবিত্র কোরআন বলছে তারা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ইয়া বাইনুকুম, আসলে সেই কথাই যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। যদি কোনো হিন্দু লোক আমাকে জিজ্ঞেস করে আমি যদি মূর্তির পূজা করি তাহলে সেটা ঠিক না ভুল, আমি সেই লোককে বলবো যদি আপনি পড়েন যজুর্বেদ 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদ বলছে, নাতাস্তি প্রতিমা আস্তি, মহান সৃষ্টিকর্তার কোন প্রতিমূর্তি বানানো যাবে না, আপনারা যেটা করছেন সেটা ভুল। ভগবান গীতা এটার উল্লেখ আছে 7 নম্বর অধ্যায়ের 19-23 নম্বর অনুচ্ছেদে, যে যেসব লোক জাগতিক চিন্তায় আচ্ছন্ন তারা নকলেশ্বরের পুজো করে, মিথ্যা ঈশ্বরের, যারা মিথ্যা ঈশ্বরের পুজো করে তারপরও
আমি তাদের ইচ্ছা পূরণ করি। যেসব লোক নকল বা মিথ্যেশ্বরের উপাসনা করে আমি তাদের ইচ্ছা পূরণ করি। যারা মিথ্যেশ্বরের পূজা করে তারা মিথ্যেশ্বরের রাজত্ব যাবে, যারা আমার উপাসনা করে তারা আমার কাছে আসবে। আমি একজন মুসলিম হিসেবে অমুসলিমদের এই কথাটা বলবো, আপনারা যেটা করছেন আমি কোরআনের উদ্ধৃতি দিচ্ছি না, আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ীও সেটা ভুল। আপনাদের ধর্মগ্রন্থ বলছে এভাবে প্রার্থনা করা ভুল। যদি কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, সে কিন্তু পবিত্র বাইবেলের নিয়মগুলো মেনে ঈশ্বরের প্রার্থনা করে না। পবিত্র বাইবেল বলছে, আমি এই কথা আগেও বলেছি, সকল নবী রাসূল সালাত আদায়ের আগে সেজদা করেছিলেন, সালাত আদায়ের আগে হাত ধুয়েছেন, মুসা ধুয়েছেন, হারুন ধুয়েছেন, তারা সবাই শান্তিতে থাকুন, সেজদা দিয়েছেন। তবে এখন খ্রিস্টানরা প্রার্থনার সময় হাত পা ধোয় না, সেজদাও করে না। আমি তাদের প্রথমে বলবো, তাদের ধর্মগ্রন্থ যেটা বলছে সেটা তারা মেনে চলছে না। এরপরও আমি তাদের বলবো যে এটা হচ্ছে শেষ আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু তাআলার, এখানেই প্রার্থনা করার শ্রেষ্ঠ নিয়মটা বলা হয়েছে। আর কিছু লোক এখানে পাল্টা যুক্তি দেখাবে যে কেন তারা বিভিন্ন রকমের মূর্তির পূজা করে। এ ব্যাপারে অন্য একটা লেকচারে আমি বলেছিলাম, পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোতে ঈশ্বরের ধারণা, এই ক্যাসেটটা দেখলে বিস্তারিত জানতে পারবেন আপনারা, আশা করি উত্তরটা পেয়েছেন। এই প্রশ্নটা করেছেন তানজিমে খতিব, ক্লাস এইটের একজন ছাত্র। আপনি বললেন নামাজ পড়তে হবে কাঁধে কাঁধ লাগিয়ে, মহিলারাও কি একইভাবে নামাজ পড়বে? ভাই আপনি প্রশ্ন করলেন, আমি একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছি যে আমাদের নবীজি বলেছেন সালাতের সময় তোমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাও, মহিলারাও কি একই কাজ করবে? আমি আগেও বলেছি মহিলাদের মসজিদে যাওয়ার অনুমতি আছে, কিন্তু যদি বলেন পুরুষ আর মহিলা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবে এটা ঠিক না। বর্তমানে মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মহিলাদের শরীরের তাপমাত্রা এক ডিগ্রি বেশি, নরম লাগবে আপনার, আপনি তখন আল্লাহকে বাদ দিয়ে তার দিকে তাকাবেন। তাহলে পুরুষরা সালাতের সময় কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবে, মহিলারাও কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবে, কিন্তু পুরুষ আর মহিলা একসাথে সালাত আদায় করবে না। সালাতের অন্যান্য নিয়মগুলো পুরুষ আর মহিলাদের জন্য সমান, মহিলা ও পুরুষের জন্য সমান ও আলাদা ব্যবস্থা থাকবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনারা যদি ইসলাম ও অন্যান্য ধর্মের উপরে কোনো প্রশ্ন করতে চান তাহলে আপনারা লেকচার অনুষ্ঠানে আসতে পারেন, যার পরেই থাকবে প্রশ্নোত্তর পর্ব, প্রত্যেক শনিবারে দুপুর ৩টায়, প্রত্যেক রবিবার সকাল ১০:৩০ এবং মহিলাদের জন্য প্রতি সোমবার দুপুর ৩টায় ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অডিটোরিয়ামে। এবারে অনুষ্ঠানের শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাই, আপনি বললেন যে মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে, আলহামদুলিল্লাহ। তবে আপনাকে প্রশ্নটা করছি কারণ রমজান মাস সামনেই, আমরাও এই সময়টাকে কাজে লাগাতে চাই। তখন এটা দেখা যায় যে ঈশার নামাজের সময় আমরা মহিলারা পারিবারিক সমস্যার কারণে মসজিদে যেতে পারি না, তাহলে আমরা যদি বাসায় এশার পরে ২০ রাকাত নফল নামাজ পড়ি আমরা কোরআন খতম দিতে পারবো না, সেক্ষেত্রে কি একই সওয়াব পাবো নাকি আমরা মসজিদে যাব? বোন আপনি প্রশ্ন করলেন যে রমজান মাসের সময়ে আমরা তারাবির নামাজ পড়ি এশার পরে, তবে পারিবারিক কারণে মহিলারা মসজিদে যেতে পারে না। আর আলহামদুলিল্লাহ এখনকার দিনে কিছু মসজিদ দেখা যায়, বোম্বেতেই দেখা যায়, যেখানে মহিলারা তারাবি পড়তে পারে আলহামদুলিল্লাহ। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন বেশ কিছু মসজিদ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি যেতে না পারেন তাহলে কি বাসায় পড়া যাবে? হ্যাঁ বোন পড়তে পারেন, ভালো হয় যদি মসজিদে যান। তবে যদি বিশেষ কোনো কারণে মসজিদে যেতে না পারেন আপনি তাহলে একাও পড়তে পারেন। আর এখানে কি সওয়াবটা সমান? স্বাভাবিকভাবে মসজিদে বেশি সওয়াব পাবেন, পবিত্র কোরআনের তেলাওয়াত শুনবেন। আর যদি কোরআনে হাফিজ না হন তাহলে আপনি তারাবির নামাজে কোরআন শরীফ খতম দিতে পারছেন না। তবে নামাজ না পড়ার চেয়ে বাসায় পড়া অনেক ভালো। আর সওয়াবের কথা বললে জামাতে পড়লে সওয়াব বেশি। আমাদের প্রিয় নবীজি সহিহ বুখারীতে বলেছেন এক নম্বর খণ্ডে, তোমরা ২৫ গুণ বেশি সওয়াব পাবে অথবা ২৭ গুণ বেশি সওয়াব পাবে। তাহলে জামাতে সালা আদায় করলে বাসায় সালা আদায়ের চেয়ে বেশি সওয়াব পাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এই অনুষ্ঠান সফলভাবে শেষ করার জন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের অতিথিদের ধন্যবাদ জানাচ্ছি, আরও ধন্যবাদ দিচ্ছি সাংবাদিকদের। এছাড়াও আজকের অনুষ্ঠানের সাথে জড়িত সকল কলাকুশলী কর্মচারী ও কর্মকর্তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। জাযাকুমুল্লাহ খায়রান। النهار والشمس والقمر لا